করে আজকে কি কি পেয়েছি জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে যাবে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগটা কেমন লেগেছে তোমার। তো আজকে কেনাকাটি বলতে রান্নাঘরের যে কিছু জিনিস কেনাকাটি হয়েছে, যেমন তেলের জারটা খারাপ হয়ে গেছিল, মশলার কুটোগুলো একটু খারাপ হয়ে গেছিল, সেগুলো কিছু কেনাকাটি হয়েছে। আর কেনাকাটি বেশিরভাগই সব রান্নাঘরেরই জিনিস কেনাকাটি হয়েছে, অমিত বললো ওগুলো কেনাকাটি হলো। আর আমার একটা টপ কিনেছি, তো কেনাকাটি করে অফারে কিছু জিনিস পেয়েছি, বেশ ভালোই ডিসকাউন্ট, মানে অনেক কিছু ডিসকাউন্ট ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভরা ডেলি ব্লগ। এখন বাজে সকাল 11টা, তো বাবি এখনও ঘুম থেকে ওঠেনি, অমিত বাজারে গেছে, সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, তো অমিত বাজারে গেছে, তো ঘরে কিছুই নেই। আজকে দিদি জানিবো সবাই আসবে, আমি পুরো একদম পাগলের মতন হয়ে রয়েছি। তো আজকে অমিত বাজারে এইমাত্র বাজারে গেল, তো আজকে দিদি জামাইবু আসবে, তো কী রান্না হবে দিদি জামাইবুকে জিজ্ঞেস করা হলো, তো ওরা মাছও খাবে বললো, চিকেনও খাবে বললো। তো যাই হোক, মাছ দিদিরা আজকে মাছ নিয়ে আসছে, তো অমিত একটা চিকেন আনতে গেছে, কিছু আমাদের সবজি বাজারও করা আছে, তো সেইগুলোও করতে গেছে, একবারে চিকেনটাও আনতে গেছে, তো সেগুলো। তো দিদি জামাইবুদের আসতে একটু দেরি হবে, মানে 12টার মতন বাজবে, খুব দেরি না, 12টা মানে এখন 11টার মতন বাজে, 12টার দিকে চলে আসবে বলেছে। তো আমি চলে আসছে, এখন আমি রান্না বান্না করি, আমি দিদি দুজনে মিলে রান্নাবান্না করবো, রান্নাবান্না করে তারপরে তোমাদের সাথে জমিয়ে আড্ডা আর গল্প আর ঘুরবো আজকে। হ্যালো হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের মানে সকালে যে ব্লগটা স্টার্ট করেছিলাম তার মাঝখানে আমি একটুও সময় পাইনি, সে কারণে তোমাদের সাথে বকবক করতেও আসতে পারিনি। তো সবাই খাওয়া দাওয়া করেছে, অমিত এসেও আজকে বাজারটা করে অনেক দেরিতে, তো ওই কারণে রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া করে একটু সবাই রেস্ট নিচ্ছে, তো আমি আবার চলে আসলাম তোমাদের সাথে বকবক করতে। তো বিকেলবেলায় একটু ওরা রেস্ট নিচ্ছে, তো বিকেলবেলায় একটু চা টা খেয়ে, মনে হয় কেউ উঠে চা হয়তো খাবে না, যাই হোক তাও বলেছে যে বিকেলবেলা চা খেয়ে বেরোবে, কিন্তু আমার মনে হয় না চা খাবে ওরা, তো যদি চা খায় তো ভালো, না খেলে বলেছে বাইরে বেরিয়ে খাবে। তো যাই হোক, বিকেলবেলা আজকে একটু বেড়াতে যাব। তো আজকে সেরকম রান্না হয়নি, সিম্পল রান্না হয়েছে, মাছ হয়েছে, চিকেন কষা হয়েছে, ডাল হয়েছে, টমেটো দিয়ে ডালটা করেছি, ডাল হয়েছে, ভাজা হয়েছে। আর দিদি জামাইবাবু মিষ্টি এনেছে, টক দই এনেছে, টক মিষ্টি, ওটা পুরো টক দইটা খেতে একদমই ভালো লাগে না, পুরো টক দইটা মানে না কীরকম একটা অস্বস্তি লাগে, তো টক দইটা পুরো খাওয়া, টক মিষ্টি দইটাই সবাই খায়, অমিতও খায়, বাবিও খেতে ভালোবাসে, তো টক মিষ্টি দইটা এনেছে। আর কী করলাম ভুলে গেছি, তো মিষ্টি এগুলো তো ছিলই। তো সবাই ঘুম থেকে উঠে গেছে, তো চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো দিদি জামাইবাবু সবাই এসছে, ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে, আমি রেডি হয়ে গেছি, ওরাও সব রেডি হয়ে গেছে, তো চলো বেশিক্ষণ দেরি করলে সব ওখানে তা। জমিয়ে চা খাও, না না বলছি এ 5 টাকা, কি কি তোর কি বক্তব্য বল, 5 টাকা না 10 টাকা, ক টাকা চা এই, কত না ক টাকা চা একটু বলো, বউ তো শান্তি পাও। কেমন হচ্ছে চাটা, জমিয়ে চা খাও তোমরা, আমি খাবো না, সব শুকের টান দিচ্ছে, আমি চা খাইনি, এরা সবাই মিলে চা খাচ্ছে। এতে চা খাওয়া হয়ে গেছে, এখন আমাদের নিয়ে যাচ্ছে কোথায়, কোথায় যে নিয়ে যাচ্ছে জানি না, যাচ্ছে নিয়ে আমিও যাচ্ছি, দেখি চলো কোথায় যাচ্ছে, দেখি আমার সাথে সাথে তোমরাও চলো। অমিত তো আজকে শপিং করতে এসছে, বললো শপিং করবো, কিছু কেনাকাটি আছে, তো ওই কারণে এখানে আসলো, কি কেনাকাটি করে দেখি, আমার প্রয়োজন নেই কিছু, অমিতের কিছু বললো প্রয়োজন আছে। হ্যাঁ বলো বলো, প্রচুর অফার দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান, দিদি কিছু জিনিস নিচ্ছে, অমিত দেখছে, এগুলো নেবো, এগুলো একটা প্রয়োজন আছে, এগুলো তেলের জন্য, কারণ তেলের পটগুলো সব খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম এটাও একটা নেবো, এটা রেখে দাও, এটা নেবে, এইটা না এইটা নিয়েছে, তাই এই এইগুলো এই কোটরে নেবে, অনেক কিছু কেনাকাটি হয়েছে,
পুরো গরমে পুরো ঘামছি, চলছে কেনাকাটি এখনো সব। এই তিনজন একসাথে দাঁড়িয়ে সবসময় ঘুচুর ঘুচুর চলছে। ফাইনালি সব কমপ্লিট হলো। আমি একটা আইসক্রিম নেব। বৃষ্টি নে নামলো বলে এখনই বৃষ্টি নেমে যাবে। বাড়ি দিয়ে যাচ্ছি এখন। হে গাইস, চলে এসেছি বাড়িতে। কি পাওয়া গেছে বলতে পারো? এই যে, এই যে দুটো পাওয়া গেছে, এই দুটো পাওয়া গেছে শপিং করে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুর সাথে শেয়ার করো। আর আমার ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার নতুন নতুন ভিডিওগুলো তাদের কাছে গিয়ে পৌঁছবে। এই বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতন বাই বাই, গুড নাইট সবাইকে। নেক্সট ভিডিও